বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন 418 জন হজ যাত্রী। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরে আল্লাহর মেহমানদের বিদায় জানান। এ সময় দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করার আহ্বানও করেন। আজ আরও দুটি হজ ফ্লাইট ও একটি নিয়মিত ফ্লাইটে মোট 1270 জন হজ যাত্রী জেদ্দা যাবেন। ইউসুফ রানার রিপোর্ট। এবছর বাংলাদেশ থেকে মোট 1,27,198 জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,200 জন আর 1,22,998 জন বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স এসব হজযাত্রীকে আনা নেওয়া করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট শুরু হলো সোমবার। প্রথম ফ্লাইটে জেদ্দা যান 418 জন হজযাত্রী। হাজিদের তথ্যের জন্য বারবার হাজি ক্যাম্পে দৌড়াইতে হয় না, ইন্টারনেট থেকে নিজেরাই বের করে তথ্য জেনে নিতে পারে। দেশের ভালো কিছু হবে, মঙ্গল কিছু হবে, আরো দেশ উন্নতি করবে, এটাই দোয়া করব সবার জন্য। দেশের সব মানুষ শান্তিতে থাকবে। আগে যাচ্ছি যেহেতু কোনো সমস্যা হওয়ার কথা না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আল্লাহর মেহমানদের বিদায় জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এবারও হজ ফ্লাইটের যাত্রীদের ইমিগ্রেশনের সব কাজ হজ ক্যাম্পে করা হয়। সব হজযাত্রী নির্বিঘ্নে পরিবহন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা। এবার আমরা চেষ্টা করেছি এই লিঙ্ক পিরিয়ডটা যাতে কমিয়ে নিয়ে এসে হজযাত্রা নিয়মিত হতে পারে, এবং এই ক্ষেত্রেও যে প্ল্যানিংটা যেটা আছে সেক্ষেত্রে ব্যাকআপ প্ল্যানিংও করা হয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ আসে আমরা ব্যবস্থা নেব সত্যভাবে। হজ ও নিয়মিত ফ্লাইটে বিমান 63,599 জন হজযাত্রী পরিবহন করবে। হজ ফ্লাইট শেষ হবে 27 আগস্ট, ফিরতি ফ্লাইট শুরু হবে 6 সেপ্টেম্বর, চলবে 5 অক্টোবর পর্যন্ত। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।